ভারতে চলছে আঠারোতম লোকসভা নির্বাচন শুক্রবার পশ্চিমবঙ্গ সহ দেশটির তেরোটি রাজ্যের আটাশিটি আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় তবে দ্বিতীয় দফায় ভোটের হার তুলনামূলক কম হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা আলোচনা ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দ্বিতীয় দফায় গড়ে ভোট পড়েছে একষট্টি শতাংশ এর মধ্যে মণিপুর ছত্তিশগড় পশ্চিমবঙ্গ আসাম সহ আশপাশের রাজ্যগুলোতে সত্তর শতাংশের বেশি ভোট পড়েছে সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায় একাশি শতাংশ তবে ক্ষমতাসীন দল বিজেপির ঘাটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে ভোট পড়েছে মাত্র একান্ন শতাংশ ভারতে মুসলিম ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি বিজেপি শাসিত এই রাজ্যটিতে তবে দ্বিতীয় দফায় সবচেয়ে কম ভোট পড়ায় চলছে নানা হিসেব কেস বিশেষজ্ঞরা বলছেন ভোটের প্রচারণায় সাম্প্রদায়িক উস্কানি সংখ্যালঘুদের কারণেই এই রাজ্যটিতে কমেছে ভোটার উপস্থিতি যদিও এই পরিস্থিতির জন্য দাবদাহকে দায়ী করেছে ভারতের নির্বাচন কমিশন ঢাকায় একশো নিজের জনপ্রিয়তা আর হিন্দুত্ববাদী জাতীয়বাদকে পুঁজি করে দিল্লির মসনদ ধরে রাখবেন নরেন্দ্র মোদী নাকি চমক দেখাবে বিরোধী শিবির ইন্ডিয়া জোট টানিয়ে চলছে নানা সমীকরণ রবিউল ইসলাম আওলাদ সময় সংবাদ